হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের 31st night 2022 কিছু মোমেন্টস আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। মোস্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স ওয়ার প্রেজেন্ট দ্যাট ডে। আমরা 12টা বাজার আগেই সবাই আমাদের বিল্ডিংয়ের রুফটপে চলে আসি। 31st কে উপলক্ষ করে আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার হয়ে গেল। আমরা সবাই খুব মজা করছিলাম, আমরা আতশবাজি ফুটাচ্ছিলাম, ফানুস উড়াচ্ছিলাম, আর আরা বি এনজয়েড আ লট। এরপর আমরা দাদির ফ্ল্যাটে চলে আসি। আমাদের সবারই খুব ক্ষুধা লেগে গিয়েছিল, সো পাশের রুমে যে যার মতন খাওয়া দাওয়া করছে। আর এই যে আমার দাদি, ভীষণ ভালো একজন মানুষ, অনেক সরল সোজা, সবাইকে সে ভীষণ ভালোবাসে, আর স্পেশালি আমাকে সে এক্সট্রিম লেভেলের ভালোবাসে। আরেকটি বছর দাদিকে সঙ্গে নিয়ে সেলিব্রেট করতে পেরে আমার খুব ভালো লাগছিল। 2021 সালের শেষের দিকে কিন্তু আমার দাদির করোনা হয়েছিল, বাট সে রিকভার্ড লাইক আ সুপার ওয়ামেন। সবই মহান আল্লাহ তাআলার দয়া। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা তার হায়াত আরও বাড়িয়ে দেয়, যাতে এরকম আরও অনেক 31st night দাদিকে সঙ্গে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারি। এরপর দেখি আপনাদের রিঙ্কি আপু সবচেয়ে কঠিন কাজটি নিয়ে বসছে, দ্যাট ইজ আরবিকে খাওয়ানো। আসো খেয়ে নাও। গুড গার্লের মতন খেয়ে নাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? খেয়ে নাও মানে পাখি, খেয়ে নাও। ছোটবেলায় আরবির মতন আমিও আমার মাকে খাবার নিয়ে অনেক জ্বালিয়েছি। আমার মা রাতে ভাত দেখলে আমি আরেকদিকে দৌড় দিতাম, আর আমার মা আমাকে সবসময় চেস করতো। আসলে মারা এরকমই হয়, সন্তানেরা না খেলে মারা কিছুতেই শান্তি পায় না। মেল ফিমেল বোথ গ্রুপের জন্যই কিছু গেমসের ব্যবস্থা ছিল, আর ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য তো প্রাইসও ছিল। তা আমরা এই আয়োজনটা শুরু করি মেয়েদের পিলো পাসিং গেম দিয়ে, যেটাতে জ্যোৎস্না কাকি ফার্স্ট হয়, নিশি ভাবি সেকেন্ড হয়, আর রিঙ্কি থার্ড হয়। মেয়েদের পিলো পাসিং গেমের পর উই প্লেড দিস গেম পুট দ্য বল অন দ্য বাস্কেট, যেটাতে আমার আম্মু ফার্স্ট প্রাইজ জিতে আর আমি সেকেন্ড প্রাইজ জিতি। ইয়ে 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 ফার্স্ট প্রাইজ, আমরা গিফট পেয়েছি আমরা। ইয়ে 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 31st night এর ব্লগটি এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।